বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই মম অ্যান্ড ভিলেজ কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি করে দেখাচ্ছি ট্র্যাডিশনাল টক ঝাল মিষ্টি আমের আচার খেতে অনেক মজাদার প্রথমে দুই প্রকারের কাঁচা আম নিব দেড় কেজি আম নিয়েছি একটু বতি টাইপের আম নিব বতি মানে আঠিটা একটু শক্ত হবে এই টাইপের আম নিব এই টাইপের আম নিলে আমের আচারটা অনেক টেস্টি হয় আমগুলোকে ভালো করে ধুয়ে নিব তারপর কেটে নিব আমি চাকু দিয়ে কেটেছি বটি দিয়ে কাটলেও হবে এই বতি টাইপের আম কাটা অনেক কঠিন অনেক কষ্ট করে কাটতে হয় এই যে করার টাইপের চাকুটা দেখছেন এই টাইপের চাকু দিয়ে কাটার চেষ্টা করবেন এটা দিয়ে কাটলে একটু কাটতে সহজ হয় একটা আমকে আমি আটফালি করে কেটে নিব আমের টুকরোগুলোর গায়ে চাকু দিয়ে খাস কেটে নিলে মশলাটা সুন্দর করে ভিতরে ঢুকবে একটা বলে আমগুলো রেখে উঁচু উঁচু দুই চামচ লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখব এইভাবে রাখলে আমের কষ্টা বেরিয়ে যায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলে আমটা শক্ত হয় আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম প্রথমে কড়াইতে এক কাপ সরিষার তেল দিব তেলটা গরম হলে এক চামচ পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে পাঁচটা শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ তেলে ভাজবো সুন্দর একটা স্মেল বের হলে এক টেবিল চামচ রসুন বাটা দিব রসুন বাটা দিলে ফেনা উঠবে তাতে কোনো সমস্যা নেই রসুন বাটাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এক টেবিল চামচ শুকনো মরিচ বাটা দিব আমি দশটা শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখে পাটায় বেটে নিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা প্রিয় আমার আপুরা এবং ভাইয়ারা আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন টিপে পাশে থাকবেন প্লিজ এক চা চামচ লবণ দিয়েছি আর দুই টেবিল চামচ সাদা সরিষা বাটা দিয়েছি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাঁচা আমগুলো দিয়ে দিব তারপর ভালো করে মিক্সড করে নিব একটা চামচ হলুদের গুড়া দিব হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এক কাপ চিনি দিব আপনারা যদি চিনি বেশি খান তাহলে আরও হাফ কাপ চিনি দিতে পারেন এক কাপ চিনি দিতে হবে কারণ এক কাপ চিনি না দিলে আমি দেখেছি অনেক বেশি টক হয়ে যায় আরও এক কাপ সরিষার তেল দিব মোট দুই কাপ সরিষার তেল দিলাম তেলে চুবানো থাকবে আচার আচারে তেল দিয়ে খেচুড়ি খেচুড়ি রান্না করে খেতে পারেন আলু করে ও খেতে পারেন অনেক টেস্ট হয় আবারও নেড়েচেড়ে দিব নাড়ার সময় দেখবেন কিছু আম ভেঙে যাচ্ছে ভেঙে গেলেই ভালো না ভাঙলে একটা পেচুলা দিয়ে গুতা দিয়ে ভেঙে দিবেন আচারের গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে ওয়ান বাই টু কাপ হোয়াইট ভিনেগার দিব ভিনেগার দিলে আচার পুরো বছর জুড়ে খেতে পারবেন নষ্ট হবে না মাঝে মাঝে রোদে দিবেন তা না পারলে ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন বাইরে রেখে দেখেছি উপরে ফাকুন্দা পড়ে এক চামচ পাড়ন দিব কিছুক্ষণ ভাজবো সুঘ্রাণ বের হলে দেখবেন পুরো ঘর ঘেরানে ভরে গিয়েছে তখন বুঝবেন হয়ে গিয়েছে তারপর একটা হামান দৃষ্টায় ঢেলে নিব চারটা শুকনামরিচ ভালো করে তেলে নিব তেলে নিয়া প্রথমে গুড়া করব গুঁড়ো হয়ে এলে শুকনো মরিচ দিয়ে ছেঁচে নিব তারপর আমের আচারের ভিতর দিব এইভাবে আচারে দিলে আচারে সুন্দর একটা সুঘ্রাণ হয় টেস্টটাও অনেক বেড়ে যায় একটু নেড়ে চেড়ে আচারের ভিতর মশলাটা ভালো করে মিক্সড করে দিব লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্লিজ হয়ে গেল টেডিশোনাল মা নানির হাতের মতো বাটা মশলায় আমের আচার একটা কাচের জার রাখবো জারটা ভালো করে অস করে শুকিয়ে নিব তাহলে অনেক দিন আচারটা ভালো থাকবে একটা টিপস হচ্ছে আচার খাওয়ার সময় বাটিতে তুলে নিয়ে খাবো যদি বয়েম সহকারে নিয়ে খাই তাহলে ভাত ঝোল যেতে পারে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমরা আমাদের পানি সেভ করি সেভিওর ওয়াটার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ